Hello everyone, welcome back to my channel Passionate Living by Elina. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। অনেক 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 দিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন বলাটা ভুল হবে, অনেক মাস পর। লাস্ট তোমরা আমার লাদাখের ব্লগ দেখেছিলে, তারপরে আমি আর কোনো ব্লগ ঘুরে আসার পর আর কোনো ব্লগ ছাড়িনি, পোস্ট করিনি। বেশ কিছু শর্টস আপলোড করেছিলাম, বাট কোনো ব্লগ আমি ছাড়িনি। মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, হেলথ ইস্যু অনেক কিছু হয়ে গেছে, পরে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো কোথা থেকে শুরু করব ভেবে ভেবে শুরু করতেই পারছিলাম না। মাঝখানে ব্রেক হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল দুর্গাপুজো থেকে শুরু করব, পুজো থেকে শুরু করার মতো ভালো সময় তো আর অন্য কোনো সময় হতেই পারে না, বাট তখনও কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। তারপর ভাবলাম কালী পুজো থেকে শুরু করব, তখনও হয়ে ওঠেনি, বাট আলটিমেটলি ভাবলাম যে না, এবার শুরু করতেই হবে কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় থেকে। সো চলো আজকে আবার মনে সাহস নিয়ে বসে পড়লাম ব্লগ করতে, তোমাদের সাথে গল্প করতে, তোমাদের সাথে অনেক অনেক আড্ডা দিতে। আজকে গুড মর্নিং এভরিওয়ান, আজকে 8 নভেম্বর, আজকে রয়েছে গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা, কার্তিক মাসের এটা শেষ পূর্ণিমা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়েছে, তার কারণ আজকে তো অর্কদের ছুটি, আজকে হলিডে রয়েছে। তো বেশ খানিকটা দেরি করেই ব্লগটাকে শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটেও গেছে, অর্ক এখনও ঘুম থেকে ওঠেনি। একেবারে বেডটি নিয়েই অর্ককে ডাকবো। আজকে চা খাওয়ার সময় বেশ খানিকক্ষণ সময় নিয়ে গল্প করা যাবে, কারণ আজকে ছুটি রয়েছে। মোটামুটি এখন 10টা বাজে, আমি ফ্রেশ হয়ে চা নিয়ে এখন অর্ককে ডাকবো, ডেকে দুজনে মিলে চা খাবো আর গল্প করব। বেশ চা হয়ে গেছে, চলো এখন ফটাফট চাটা নিয়ে যাই, অর্ককে ডাকি। আমাদের চা খাওয়া ব্রেকফাস্ট করা দুটোই হয়ে গেছে ফটাফট। আজকে খুব হালকা ব্রেকফাস্ট করেছি, তার কারণ আজকে আবার চন্দ্রগ্রহণ, দুপুরবেলা লাগছে, তো অলরেডি তো দেরি করে ঘুম থেকে উঠেছি, তো এখন হেভি ব্রেকফাস্ট করলে দুপুরবেলা খেতে খেতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি আর অর্ক মিলে ডিসাইড করলাম আজকে ফটাফট কিছু হালকা খেয়ে নেবো। আমরা দুজনে মিলে একটু ম্যাগি সেদ্ধ করে খেয়ে নিয়েছি আর এখন দুপুরের রান্নার জোগাড় করতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপি কাটছি, বাঁধাকপি রান্না করব, ডাল করব, আর দেখি ছাঁচে পোস্তর বড়া করার আর কি করা যায় দেখি। আজকে একবেলার মতো রান্না করব, গ্রহণ আছে যেহেতু, আর আজকে আবার নিরামিষ, মঙ্গলবার, নিরামিষে দেখবে দিনের খাবার রাতে ঠিক খেতে ইচ্ছে করে না। তো চলো ফটাফট বাঁধাকপিটা কেটে রান্নাটা বসিয়েই দেই, আর দেরি করব না। এখানে দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি কড়াইয়ে, তার মধ্যে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, মিষ্টি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর আমি কোনো মশলা দেই না, তবে বাঁধাকপিটা মজে গেলে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো, স্মেলটা খুব ভালো লাগে। তো চলো ফটাফট এবার রান্না সারি। রেডি রয়েছে পোস্তর বড়া, তার সাথে করেছি মটর ডাল, বাঁধাকপির তরকারি। আবার এত কিছু করার পর কিছুক্ষণ পরে আবার নিচে থেকে দিদি, মানে দিয়ার মা, সয়াবিনের তরকারি দিয়ে গেছে। আমি প্রচণ্ড সয়াবিনের তরকারি ভালোবাসি, ওই জন্য দিদি করলেই সয়াবিনের তরকারি দেয়। আর তার সাথে রয়েছে স্যালাড। দুপুরে খাওয়া দাওয়ার পরে পাকা পেঁপে কেটে নিয়েছি, এখন আমি আর অর্ক দুজনে মিলে বসে খাবো। ভীষণ প্রিয় পাকা পেঁপে আমার আর অর্ক দুজনেরই, ওই জন্য মানে প্রায়শই আমি আর অর্ক পাকা পেঁপেটা খাই। আমরা
দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা লম্বা 1 ঘন্টার ঘুম দিলাম। এখন উঠে একটু বাড়িতে যাব, অনেকদিন বাড়িতে যাওয়া হয় না, মানে বাপের বাড়িতে। তো আজকে যেহেতু ওর ছুটি আছে, ওর যাওয়া হয় না অ্যাকচুয়ালি, তো আজকে দুজনে মিলে যাব ওখানে, একটু থাকবো, একটু সময় কাটাবো, বাবা মার সাথে একটু গল্প গুজব করবো, তারপরে দেখি অন্য কোথাও যাই না বাড়িতে চলে আসি। চলো তাহলে, আমি এই রেডি হয়ে গেছি, অল্প এখন ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর চলো। এই বাপের বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো এই ব্যালকনিতে দাঁড়িয়ে আছি একটু। আজকে তো চন্দ্রগ্রহণ ছিল, তো এতক্ষণ আসার পর চা খাইনি, 6:30টার পর চা খাবো। তো এই সেই বারান্দায় একটু দাঁড়িয়ে আছি, 6:30 বেজে গেছে, মা স্নান টান করে জামা কাপড় ছেড়ে এখন চা বসালো, চা খেয়ে একটু গল্প গুজব করে তারপর বেরিয়ে যাবো। চলো এখন ঘরে যাই, ঘরে সবাই মিলে গল্প করছে। আমি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, এখান থেকে না ভিউটা দেখতে ভীষণ ভালো লাগে। ও, তোমাদের মেন আর একটা কথা বলাই হয়নি, হ্যাঁ তোমরা যেমনটা জানতে, আমার বাপের বাড়ি ফ্ল্যাট হচ্ছে, তো এর মাঝখানে বাপের বাড়ি ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে, মারা ঢুকেও গেছে। সপ্তমীর দিন গৃহপ্রবেশ ছিল, 2 তারিখ অক্টোবরে, তো মারা ঢুকে 1 মাস তো হয়ে গেল এখানে ঢুকে গেছে। বাট ওই বললাম যে এই কারণে যে ব্লগ করতে পারিনি, মানে একের পর এক কোনো না কোনো অকেশানে শুরু, মানে কোনো একটা ভালো অনুষ্ঠানে শুরু করব ভেবেছিলাম, বাট সেটা আলটিমেটলি হয়নি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার শুরু করলাম। তো পরে তোমাদের বাপের বাড়ির ফ্ল্যাট ট্যুরটা দিয়ে দেবো, আজকে দিচ্ছি না, আজকে হাতে অত সময় নেই, আজকে একটু গল্প গুজব করি। চলো তাহলে তোমাদের একটু বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। গ্রিল কিছুদিন আগে ফুল গ্রিল লাগানো হলো, গ্রিল না থাকলে ভিউটা আরো বেশি সুন্দর ছিল। অ্যাকচুয়ালি আমাদের ফ্লোরটা টপ ফ্লোর, সামনের রাস্তা। এই বাড়ি থেকে এখন বেরোচ্ছি, অনেকক্ষণ বসে গল্প করলাম, এবার বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে আবার রাতের কিছু না কিছু তো রান্না করতেই হবে, তো চলো যাওয়া যাক। এই এখন ফ্লাইওভার দিয়ে যাচ্ছি, তবে বাড়ি যাব না, অর্ক বললো একটু লেক টাউন যাবে, ওখানে সবাই আসবে, তো একটু সবার সাথে একটু আড্ডা গল্প গুজব হবে আর কি। তো আধা ঘন্টা বা 1 ঘন্টা আড্ডা মেরে বাড়ি ঢুকে যাব, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, রাতের আবার রান্না রয়েছে। তো চলো, আজকের ব্লগটা ভীষণ সিম্পল একটা ব্লগ ছিল, অনেক দিন পর আবার শুরু করছি নতুন করে। তোমরা প্লিজ পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।